আজি কটক পালুছি জাতির জনক মহাত্মা গান্ধীক সহরক আগমন শতবার্ষিকী উৎসব বাপুঙ্ স্মৃতিচারণ পাই সহরের স্বতন্ত্র কার্যক্রম আয়োজন করা যাইছি। কটক রেল স্টেশন বাপু যে বাট দেই কাঠজোড়ি নদী কূলে পৌঁছে সভা করে সেই বাট দেই এক বিশাল শোভাযাত্রা বাহারিছে। এসহ শহে বর্ষ তলে গান্ধীজি ব্যবহার করে বিভিন্ন সামগ্রীগুলোর ফটোচিত্রগুড়িক এক প্রদর্শনী মধ্যে লগাযাইছে। 1921 মার্চ মাস 23 তারিখ সেইদিন ওড়িশা গস্তরে আসিথিবা জাতির পিতা মহাত্মা গান্ধী কাঠজোড়ি নদী পঠারে এক সভার আয়োজন করেছিলেন এবং সেই ঐতিহাসিক দিনর স্মৃতিচারণ করা একাঠি হয়েছে ঐতিহাসিক সহর কটক। এনে আজি কটক সহরের এক স্বতন্ত্র উৎসবর আয়োজন করা যাইছে। তবে অধিক সূচনা পাই আম সহিত কটকর সিধাসলক জন প্রতিনিধি ইমরান খান। ইমরান, আমি এ পূর্ব বুলেটিন দেখি যেভাবে ভাবে আপনার মধ্যে তার চিত্র দেখাউলে সমস্ত অনেক উৎসাহর সহ আজির দিনটি পালন করছেন। পুরা কটক সহর আজি গান্ধীময় হয়েছে, বর্তমান চিত্র কোন রয়েছে? দেখুন বিস্মিত গান্ধীজিঙ্কর 100 বর্ষ পূর্তি অবসরের যে কটক আগমনকে নিয়ে কিছু বিচার কার্যক্রম করা যাচ্ছে। বর্তমান যেহেতু আজি এই কার্যক্রম রেল স্টেশন আরম্ভ হয়েছিল এবং পাখাপাখি 6 কিলোমিটার এই পদযাত্রা চালিব। বর্তমান দৃশ্য দেখেবি যেহেতু এই দৃশ্য আসিকি পৌঁছেছি মেডিকাল ছক বা রানিয়া ছক আসিকি পৌঁছেছি এবং কটক সহরর যে স্মৃতি রয়েছে গান্ধীজিকে নিয়ে সেই স্মৃতিকে নিয়ে আজ এই র্যালি করা যাচ্ছে এবং এই র্যালি মাধ্যমে সমস্তে আসিকি জড়িয়ে যাচ্ছে। আমার সাথে অনেক কটক যুব নেতা কটকবাসী তাঁর সাথে আলোচনা করা। গান্ধীজিঙ্কর যে স্মৃতি রয়েছে 100 বর্ষ পূর্তি অবসরের পুঁ থেকে গান্ধীজিঙ্কর পুরোনা স্মৃতি গোটা জীবিত করব, নিশ্চিত রূপে পুরোনা স্মৃতি জীবিত করব। দেখুন যুব ছাত্র মহিলা বৃদ্ধু আরম্ভ করে বিভিন্ন বর্গর লোক মানে এটি গান্ধীজিঙ্কর স্মৃতি উন্মোচন করা হি সামিল হয়েছেন। আমি সেপাই বহুত উৎসাহিত। জাতির পিতা মহাত্মা গান্ধী সমস্ত আদর্শ, আমার পিতা ওড়িশা পাই মাটিতে সে জন্ম, ওড়িশা মাটিতে সে পাদ ধরে তাহা অত্যন্ত আমি খুশির দিন। তাকে আমি পালন করছু, সমস্ত মধ্যে সামিল হয়েছেন, সমস্ত বহুত বহুত ধন্যবাদ সামিল হয়েছে। কথা যে কুযাচ্ছি সমস্ত এটি আসি সামিল হচ্ছে, সমস্ত যে রয়েছে গান্ধীজিঙ্ সহ যে সম্পর্ক রয়েছে কটক সহ যে জড়িত লে গান্ধীজি এবং 100 বর্ষ পূর্তি অবসরের সমস্ত এটি আসি সামিল হচ্ছে। দল জাতি ধর্ম নির্বিশেষের সমস্তে এটি আসিকি এই ব্যক্তি এই কার্যক্রমের বা এই র্যালি বর্তমান সামিল। তবে চিত্র হচ্ছে আপনার দেখিপাড়ে যে যেভাবে ভাবে কটক সহর আজ পালুছে জাতির জনক মহাত্মা গান্ধীক সহরক আগমন শতবার্ষিকী উৎসব, সমস্তে অনেক উৎসাহ অনেক অনেক খুশির সহ সেখানে সামিল হয়েছেন। আজ পুরা যদি কহবা কটক সহর এক প্রকার গান্ধীময় পরিবেশ মধ্যে সেখানে দেখবাক মিলছে। বাপুঙ্ স্মৃতিচারণ পাই সহরর স্বতন্ত্র কার্যক্রম আয়োজন করা যাইছে, তার চিত্র আপনার দেখিপাড়ে। তবে কটক রেল স্টেশনর বাপু যে বাট দিয়ে কাঠকোড়ি কাঠজোড়ি নদী কূলে পৌঁছে সভা করে সেই বাট দিয়ে এক বিশাল শোভাযাত্রা বাহারিছে। এসব 100 বর্ষ তলে গান্ধীজি ব্যবহার করে বিভিন্ন সামগ্রীগুলোর ফটোচিত্রগুড়িক এক প্রদর্শনী মধ্যে লগাযাইছে। তার চিত্র মধ্যে আমরা দেখিপাড়ে যেভাবে অতি সুন্দর ভাবে সমস্ত এতে সামিল হয়েছেন, অনেক উৎসাহর সহ শতবার্ষিকী আজ উৎসব পালন করছেন মহাত্মা গান্ধীকর সহর অর্থাৎ কটক সহরক আগমন শতবার্ষিকী উৎসব। এ হচ্ছে তার জ্বলন্ত চিত্র, যেভাবে ভাবে সমস্ত অনেক উৎসাহিত অনেক খুশি এতে সামিল হয়েছেন, অনেক গোটে নূয়া যদি কহবা রূপ মধ্যে দেখবাক মিলছে, সমস্তে সে উৎসাহর সহ সামিল হয়েছেন। এবং যে রাস্তা যা সূচনা রয়েছে কটক রেল স্টেশন বাপু যে বাট দিয়ে কাঠজোড়ি নদী কূলে পৌঁছে সভা করে সেই বাট দিয়ে এই বিশাল শোভাযাত্রা বাহার থার সূচনা রয়েছে। বহুত ধন্যবাদ ইমরান আপনার সমস্ত সূচনা পায়।